প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুতালে, প্রভাষক হিসাব বিজ্ঞান ও নবীন সরকারি কলেজ। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দশম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি থেকে একটা অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সজাগ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ এই শীতকালে একটু বেড়ে যায়, সেই জন্য আমরা অবশ্যই সতর্ক থাকব এবং সতর্কভাবে চলাফেরা করব। বাইরে গেলে মাস্ক ব্যবহার করব এবং দূরত্ব বজায় রেখে চলাফেরা করব। গাড়িতে গেলে সেখানেও একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে, কারণ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং নিজের সুস্থ থাকার স্বার্থে আমাদেরকে অবশ্যই এগুলোর নিয়মগুলো মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ালেখায় আসি। কারণ আমি যে অঙ্কটা করাচ্ছি সেটা হলো একতরফা দাখিলা পদ্ধতি। সেই একতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়, সেখান থেকে একটা অঙ্ক করাচ্ছি। জনাব সিমরান একটি কারবারি প্রতিষ্ঠানের মালিক। তিনি তার প্রতিষ্ঠানের হিসাব দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না, তার মানে তিনি একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন। 2018 সালের জুন মাসের শেষ তারিখে তার হিসাবের বই থেকে নিম্নোক্ত উদ্ধৃতিগুলো পাওয়া গেল। এখানে 1/1/2018, 30/6/2018 নগদ তহবিল 10,000 টাকা, 1/1 আর 30/6 হইল 15,000 টাকা। ব্যাংক জমা 1/1/2018 5,000 টাকা, 30/6/2018 3,500, ক্রেডিট উদ্ধৃত অর্থাৎ এটা জমাতিরিক্ত। দেনাদার 1/1/2018 30,000 টাকা, 30/6/2018 37,200 টাকা। মজুর পণ্য 1/1 হলো 11,500, 30/6 হলো 13,700। পাওনাদার 1/1/2018 20,000, 30/6/27,000। প্রাপ্য বিল 1/1 নাই, 30/6/6,300। প্রদেয় বিল 1/1/2018 3,000 টাকা। আর আসবাবপত্র 1/1/2018 40,000 টাকা। কলকব্জা যন্ত্রপাতি 1/1/2018 1,20,000 টাকা। জনাব সিমরান এ সময়ে নগদ 6,000 টাকা ও 4,000 টাকা পণ্য কারবার হতে গ্রহণ করেছেন। পক্ষান্তরে তিনি কারবারের জন্য 20,000 টাকা মূল্যের অখণ্ড জমি ক্রয় করেছেন। এটি ক্রয়ের জন্য তিনি তার ব্যক্তিগত মোটর গাড়ি 80,000 টাকায় বিক্রি করে নির্বাহ করেছেন। অন্যান্য তথ্যাবলী, কারবার খরচ 700 টাকা বাকি আছে, দেনাদারের 1,200 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী দেনা সঞ্চিতি ধরতে হবে, আসবাবপত্র যন্ত্রপাতির উপর 5% অবসর ধার্য করতে হবে, প্রারম্ভিক মূলধনের উপর 5% সুদ ধরতে হবে। ক. প্রারম্ভিক ও সমাপনী মূলধন তহবিল নির্ণয় করা। খ. জনাব সিমরান এর 2018 সালের 30 জুন তারিখে লাভ লোকসান বিবরণী প্রস্তুত করা। ক. উক্ত তারিখে কারবারের বিষয় বিবরণী প্রস্তুত করা। এখন আমরা সমাধানে আসি। সমাধান, জনাব সিমরান প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। দায়সমূহ, এখানে টাকার পরিমাণ 1/1/2018 আর 30/6/2018। সম্পত্তি সমূহ, টাকার পরিমাণ 1/1/2018 আর 30/6/2018। এখন দায়ের দিকে আমরা লিখি। ব্যাংক জমা অতিরিক্ত 30/6/2018 3,500 টাকা। পাওনাদার 1/1/2018 20,000 টাকা, 30/6/2018 27,000 টাকা। প্রদেয় বিল 1/1/2018 3,000 টাকা। এখন আমরা সম্পত্তির দিকে আসি। নগদ তহবিল 1/1/2018 10,000 টাকা, 30/6/2018 15,000 টাকা। ব্যাংক জমা 5,000 টাকা 1/1/2018 আর 30/6 নাই। দেনাদার 30,000 টাকা 1/1/2018 আর 30/6/2018 37,200 টাকা। এটা আর এটা। এরপরে মজুদ পণ্য 1/1 হইল 11,500 আর 31 হইল 13,700।
তা কবির এক একে নাই 31 12 30 6, 30 6 হইলো 6,300। আর নবত্র 1 1 40,000, 30 6 40,000। যন্ত্রপাতি 1 1 1,20,000, 30 6 1,20,000। ভূমি ভূমি যেটা অতিরিক্ত মূলধন, সেই ভূমিটা 20,000 টাকা। এখন আমরা সম্পত্তি গুলার যোগফল থেকে সম্পত্তি গুলার দায় বিয়োগ দিব। 30/6/2018 তারিখে সম্পত্তির যোগফল 2,52,200, আর 30/6/2018 তারিখে এই 2,52,200 যোগফল থেকে ব্যাংক জমা অতিরিক্ত 3,500 আর 5,27,000 টাকা বাদ দিলে আমাদের সমাপনী মূলধন দাঁড়াইলো 2,21,700 টাকা। 2,21,700 টাকা। এখন আমরা 1/1/2018 তারিখে সম্পত্তির যোগফল পেলাম 2,16,500। এটা আমরা এখানে দায়ের দিকে বসালাম 2,16,500, সেখান থেকে আমরা 5,20,000 টাকা আর প্রদেয় 3,000 টাকা বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পরে আমরা প্রাথমিক মূলধন পেলাম 1,93,500 টাকা। 1,93,500 টাকা এটা হলো প্রাথমিক মূলধন, আর সমাপনী মূলধন 2,21,700 টাকা। এখন আমরা খতে আসি। খ, জনাব শিবরাম লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণী 2018 সনের 30 জুন, 30 জুন, 30 জুন তারিখে, 30 জুন তারিখে তারিখে অর্ধ বছরের জন্য মানে সবার জন্য। আচ্ছা, এখন লিখে আমরা বিবরণ টাকা ডেবিট ক্রেডিট, এখানে ডেবিট ক্রেডিট নাই, বিবরণ টাকা যেহেতু এটা সিঙ্গেল এন্ট্রি বা তোমরা দেখলে বলতে এখানে ডেবিট ক্রেডিট নাই, শুধু লিখবে বিবরণ টাকা। এখন ডেবিট দিকে অর্থাৎ বাম দিকে, এখানে বাম দিকে বলতে হবে, বাম দিকে প্রাথমিক মূলধন 1,93,500, 1,93,500 এটা হলো প্রাথমিক মূলধন। আর সমাপনী মূলধন যেটা বছরের শেষে, মাসের শেষে বা ইয়ার শেষে, অর্ধ বছরের শেষে, সেটা 2,21,700, 2,21,700। উত্তোলন, উত্তোলন এখানে খেয়াল করো, উত্তোলন এই যে নগদ 6,000 টাকা এবং 4,000 টাকার পণ্য উত্তোলন করেছে, নগদ 6,000, পণ্য 4,000, 10,000 টাকা অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন মানে যেটা জমি ক্রয় করছে, এই যে 20,000 টাকা তিনি কামার জন্য 20,000 টাকা একখানা জমি ক্রয় করেছেন, এই 20,000 টাকা জমিটা কোথায় ক্রয় করেছেন, তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেল গাড়ি 80,000 টাকা বিক্রি করে নির্বাহ করেছেন, 80,000 টাকা থেকে 20,000 টাকা অতিরিক্ত মূলধন, এই অতিরিক্ত মূলধন 20,000 টাকা। বকেয়া কারবার খরচ 700 টাকা এটা, এবং অনাদায়ী পাওনা 1,200। কুড়িমশন স্মৃতি, এখন অনাদায়ী দেনাদার আছে কত, দেনাদার হইল 37,200, সেখান থেকে আমরা 1,200 টাকা কুড়িম বিক দিব। বিক দেওয়ার পরে যেটা থাকে সেটার উপর 5%, অর্থাৎ 37,200 থেকে 1,200 গেলে 36,000, সেই 36,000-এর 5% হলো 1,800 টাকা, কুড়িমশন স্মৃতি 1,800 টাকা। এখন 1,200 যোগ 1,800 3,000 টাকা মূলধনের সুদ, মূলধন মানে প্রাথমিক মূলধনের সুদ 1,93,500, 1,93,500 টাকা 5%, 9,675 টাকা। আগ্রহের অবশ্যই আগ্রহের মূল্য হলো 40,000, সেটার উপর 5%, 6 মাস, যেহেতু 3,000 তাহলে 6 মাসে আছে, 1 বছরে আছে 2,000, 6 মাসে 1,000। কল কবজা আছে 1,20,000, সেটা 1 বছরে 5%, 1 বছরে আসে তোমার 6,000 টাকা, আর 6 মাসে আসবে 3,000 টাকা। তাহলে আগ্রহত্র অবশ্যই 1,000, কলকবজার অবশ্যই 3,000, দুটোটা যোগ করলে 4,000 টাকা। এখন ডান পাশে যোগফল আসে 2,31,700, এটা আমরা এখানে বসালাম, 2,31,700 টাকার থেকে 4,000 টাকা, 9,675 টাকা, 3,000 টাকা, 700 টাকা, 20,000 টাকা, 1,93,500 টাকা বিক দিলে আমরা নেট লাভ পেলাম 825 টাকা। অর্থাৎ ডান পাশের থেকে বাম পাশে যোগফল দিক দেওয়ার পরে আমরা নেট লাভ হিসেবে পেলাম 825 টাকা, এটা আমরা মূলধন হিসেবে নেব। এখন আসো তোমার গ,
জনাব শিমরান বিষয় বিবরণী 2018 সালের 30 জুন তারিখে প্রস্তুত। তাই সমূহ টাকা, সম্পত্তি সমূহ টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 3,500, ব্যাংক জমা অতিরিক্ত 3,500, পাওনাদার 27,000 টাকা, পাওনাদার 27,000 টাকা। এরপরে বকেয়া খরচ 700 টাকা, বকেয়া খরচ 700 টাকা, প্রাথমিক মূলধন 1,93,500, যেটা আমরা ক থেকে পেলাম 1,93,500 যোগ অতিরিক্ত মূলধন 20,000 টাকা, অতিরিক্ত মূলধন এই 20,000 টাকা যোগ করলে যোগফল হলো 2,13,500 যোগ মূলধনের সুদ। মূলধনের সুদ এখানে আমরা খতে বের করছি, মূলধনের সুদ এই 9,675 টাকা, সেটা যোগ করলে 2,13,500 যোগ 9,675 সমান 2,23,175 টাকা যোগ নেট লাভ, এটা খতে গেলে তো 825 টাকা, 825 টাকা। এখন 2,23,175 যোগ 825 সমান 2,24,000 টাকা বিয়োগ উত্তোলন, তুলনা আমরা তাও ক্ষতি আনছি, এখানে 9,000, 15,000, 10,000 টাকা, এই 10,000 টাকা, 2,24,000 থেকে 10,000 দিলে 2,14,000 টাকা, 2,14,000 টাকা। এখন আমরা দায়ের দিকে যোগফল 3,500 যোগ 27,000 যোগ 700 যোগ 2,14,000 সমান 2,45,200, 2,45,200। এখন আমরা সম্পত্তির দিকে নগদ তহবিল 1,50,000, দেন আদার 37,200, এই 37,200 বিয়োগ আমাদের এই পাওনা 1,200 টাকা, সেই 1,200 টাকা বিয়োগ দিলে আমরা পেলাম 36,000 টাকা বিয়োগ অবশ্যই বিয়োগ আমাদের এই পাওনা সঞ্চিতি, বিয়োগ আমাদের এই পাওনা সঞ্চিতি এই টাকার উপর 5%, 36,000 5% হলো 1,800 টাকা, 1,800 টাকা, 36,000 থেকে 1,800 গেলে 37,200 টাকা, 37,200 টাকা মজুত উৎপন্ন 13,700, এই যে মজুত উৎপন্ন 13,700, প্রাপ্য বিল 6,300, প্রাপ্য বিল 6,300, আসবাবপত্র 40,000, বিয়োগ অবশ্যই 1,000, ওই 1,000 টাকা আমরা অবশ্যই এখানে বের করলাম, আসবাবপত্র 1,000, কলকাতা 3,000 অবশ্যই, আসবাবপত্র থেকে আসবাবপত্র 40,000, বিয়োগ অবশ্যই 1,000, 39,000, এরপরে কলকব্জা 1,20,000, বিয়োগ অবশ্যই 3,000, এই 3,000 টাকা বিয়োগ দিলে 1,17,000 টাকা। আর ভূমি যেটা আমরা ক্রয় করছি, ওই যে ভূমি যেটা ক্রয় করা হয়েছে 20,000 টাকা, সেটা আমরা বসালাম। এখন আমরা যোগফল নির্ণয় করব 1,50,000, না 15,000, 15,000 যোগ 34,200 যোগ 13,700 যোগ 6,300 যোগ 39,000 যোগ 1,17,000 যোগ 20,000, 2,45,200 টাকা, 2,45,200 টাকা। তাহলে দায়ের দিকে যোগ হলো 2,45,200, সম্পত্তির পাশে যোগ হলো 2,45,200, তাহলে দেখা যায় দায় ইকুয়াল টু সম্পত্তির যোগফল। অতএব আমাদের অঙ্ক এখানে সমাপ্ত হইল, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা শুনছেন, ধন্যবাদ সকলকে।